Subscribe and press the bell icon to get latest updates on Ultra Bengali. Shomoy chokro. E jibon kanna hashir mela. Khelechi khela bhangar khela. Dekhechi shopno janalate. রেখেছি হাত সময়ের হাতে, এই সময় অসময় ভাঙছে বুক, ভাঙছে মন, কেউ জটিল কেউ সরল কেউ বক্র, সময় চক্র। আর একটা কথা, সাল্লু ভাইকে বলবেন আমাদের জন্য যেন একটা ভালো উকিলের ব্যবস্থা করে। হ্যাঁ দিদি, আপনি আর সাল্লু ভাইকে বলে না আমাদের এখান থেকে ছাড়াবার ব্যবস্থা করুন প্লিজ। হ্যাঁ ভাই, হ্যাঁ। শোনো নিশা, ভাইকে আমাদের প্ল্যানটা সমস্ত বলো, আমাদের প্ল্যান অনুযায়ী ভাই সমস্ত সব কিছু ঠিক করে দেবে। তোমরা চিন্তা করো না, আমি সবটা বলে দেবো সাল্লু ভাইকে। আর শোনো, তোমার মোবাইলটা আমাকে দাও তো। আমার মোবাইল? হ্যাঁ। কেন, মোবাইল কী হবে? দাও না, আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো না কেউ টের পাবে না, ঠিক আছে? আমাদের প্ল্যান অনুযায়ী সমস্ত ঠিকঠাক থাকে। ওকে ওকে, ঠিক আছে। শোনো না, আমার আর বোধহয় এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি এলাম, তোমরা থেকো, আমি আমাদের প্ল্যানটা যেন ঠিক থাকে। রৌনক সেন, তুমি বুঝে নেবে তুমি কার লেজে পা দিয়েছ। হ্যাঁ দেখো দিতাস, একবার ভেবে দেখো, দাদা যত বড়ই গোয়েন্দা হোক, দাদাকে কতটা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সে আর বলতে, সেদিন যেভাবে দাদা জীবনের ঝুঁকি নিয়ে কিডন্যাপারগুলোকে ধরলো, আরে বাবা দেখো এখন না হয় কিডন্যাপারগুলো ধরা পড়েছে, কিন্তু এইসব ক্রিমিনালগুলো যা ভয়ঙ্কর, এরা কোনদিন দাদার না কোনো ক্ষতি করে দেয়। না না, এসব তুমি কি বলছো, আমার দাদা সুপারম্যান, আমার দাদা কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। আরে বাবা আমি সেটা বলতে চাইনি, আমি শুধুমাত্র সম্ভাবনার কথা বলছি। তোমার এই সম্ভাবনা যেন কোনোদিন সত্যি না হয়, আমার দাদার কিচ্ছু হবে না। আমি ভগবানকে সবসময় বলি কেউ যেন কোনোদিনও দাদা ভাইয়ের কোনো ক্ষতি করতে না পারে। কোনো ক্ষতি হবে না আমার, কি করে কোনো ক্ষতি হবে? যে দাদার এরকম দু দুটো বোন আছে তার ক্ষতি কে করবে, কার সাধ্য আছে? এতক্ষণ তোমার কথাই হচ্ছিল, অনেক দিন বাজবে তুমি। তা দুজনে মিলে আমার কি কথা হচ্ছিল, যে দাদাটা ভীষণ বাজে, ভীষণ বদমাশ, একদম আমাদের ভালো চালও বাসে না, দুজনে মিলে বদনাম টদনাম করা হচ্ছিল, তাই তো? মোটেই না, আমি দুটি দিকে বলছিলাম যে তুমি সেদিনকে সুপারম্যানের মতন আমাকে কিভাবে উদ্ধার করেছো। সত্যি দুটি, সেদিন যদি তুমি তিতাসকে দেখতে, ও ক্রিমিনালগুলোর ভয় না একেবারে লুকিয়ে চুপচাপ গুটিসুটি মেরে বসেছিল, ওকে দেখে কে বলবে ওর নকশনের বোন, এমন ভীতু। এই অবস্থা তো পড়নি, পড়লে বুঝতে পারতে কেমন লাগে। আমি হলে তোর মতো এরকম ভয় আধ মরা হয়ে থাকতাম না, চুকা ভীতু গোদারা। দেখেছো তো দিদি দাদা কিরকম বলছে, সত্যি দাদা আপনি না এই অবস্থায় সবাই এরকম ভয় পায়। তবে ও না থাকাতে একটা ব্যাপার আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। কি ব্যাপার দাদা? ওর বিয়ে হয়ে ও শ্বশুর বাড়ি চলে গেলে আমরা দু ভাই কি করব। মানে? মানে আর কি, ঘরের তো একটাও প্রয়োজনীয় জিনিস খুঁজে পাচ্ছিলাম না, কোথায় কি আছে। পাবে কি করে, ঘরের তো কোনো খবরই রাখো না, সারাদিন খালি চোর ডাকাতের পিছনে ঘুরে বেড়াচ্ছ। আসলে সেদিন ভাইয়ের ওষুধগুলো খুঁজে না পেয়ে আমি ওর সঙ্গে একটু মিসবিহেভ করে ফেলেছিলাম, তারপর থেকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত দাদা? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার বোনের বিয়ে দেব না। না 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 না, দেব দেব দেব, দিতে পারি যদি তেমন কোনো ছেলে পাই যে ছেলেটা ঘর জামাই থাকবে, তার সঙ্গে আমি আমার বোনের বিয়েটা দিতে পারি। ভাল লাগে না, লজ্জা লেগে গেল।
তবে দাদা, এর থেকেও একটা সহজ উপায় আমার জানা আছে। তাই কি সহজ উপায় জানা আছে বলো দেখি, বলো বলো বলো, শুনুন শুনুন। আপনি যদি বিয়েটা করে নেন তাহলে বৌদি এসে সবকিছু সামলাবে আর আপনারও কোনো ঝামেলা থাকবে না। তোর খুব ভালো বুদ্ধি হয়েছে তো, দারুণ। ঠিক ঠিক ঠিক, ভালো বুদ্ধি, দারুণ বলেছো, দারুণ বলেছো। আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা আসলে তা নয়, ব্যাপারটা হচ্ছে যে ধর যদি আমি বিয়েটা করে ফেলি তাহলে কি হলো? তাহলে তো ওদের রাস্তাটা ক্লিয়ার হয়ে গেল, তাহলে তো টট করে বিয়েটা করে ফেলতে পারে। কি তো আমি কি সে কথা বলেছি নাকি? না না, ও কি সে কথা বলেছে নাকি? ও একদম সে কথা বলেনি, আমরা সে কথাটা বুঝছি যে ও কি বলতে চাইছে। দাঁড়াও একটু ওয়েট করো, সৌনকে একটু সুস্থ হোক, তারপরে আমি তোমাদের ব্যবস্থা করছি। একদম টেনশন করো না, সব ব্যবস্থা আমি করছি। আর কি লেখা যেতে পারে? কি কি ব্যাপার, তুমি বাবু সোনার গায়ে হাত দিয়েছো? আচ্ছা তখন থেকে তুমি খালি চিৎকার করছো কেন? তুমি বাবু সোনার গায়ে হাত দিয়েছো কেন? বেশ করেছি, মেরেছি। ও আমার লেখার সময় আমাকে ডিস্টার্ব করতে এসেছিল কেন? তুমি কি এমন রাজকার্য করছো যে ছেলের দুষ্টুমি তোমার সহ্য হচ্ছে না? কিংশুক, হ্যাঁ, সারাক্ষণ তো ওই অফিসের কাছে টোটো করে ঘুরে বেড়াচ্ছ, ছেলের উপর একটু নজর রাখো। কিংশুক, তুমি তুমি সেই আগের কিংশুক, সেই ছেলের জন্য পান থেকে চুন খসলে একেবারে অগ্নি শর্মা। কিংশুক, কিংশুক তুমি একেবারে সুস্থ হয়ে গেছো, কিংশুক একেবারে তুমি সুস্থ হয়ে গেছো। আমাকে ছোবে না, আমাকে ছোবে না, আমি খুনি, আমাকে ছোবে না, না না আমাকে ছোবে না, আমি খুনি, আমাকে ছোবে না। কিংশুক, সামনে কি ক্যামেরা বসানো আছে যে তুই অ্যাক্টিং করছিস? আরে বাবা, লকআপে তো চিৎকার করছিলাম না, এখন যদি চিৎকার হট করে বন্ধ করে দিই ওরা কি ভাববে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম? বুঝেছি, বল কাজের খবর কি আছে? একেবারে ঘোড়ার মুখের খবর স্যার। বল। ওরা ওরা ভাগতে চাইছে। আচ্ছা, তার মানে যা ভেবেছিলাম ঠিক তাই? হ্যাঁ স্যার, একেবারে 100% তাই। আই সি, তারপর আর কি জানিস বল। না ওই কালকে যখন ওদিকে কোর্টে চালান করবেন না, হ্যাঁ, সেই সময় গাড়িতে একটা বোমা আর ওরা পুরো। আই সি, তার মানে এটা পরিষ্কার যে যেভাবেই হোক না কেন ওদের বাইরের লোকের সঙ্গে যোগাযোগ আছে। হ্যাঁ স্যার, খুব সাবধান স্যার, ওরা চেষে মাল নয় স্যার, একেবারে পয় মাল। ঠিক আছে, তুই এখন যা, তুই ওদের সঙ্গে লেফটে থাক বুঝলি, আর আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবি না। ঠিক আছে, ঠিক আছে স্যার। স্যার বলছিলাম কি, আমার পেটে ব্যথা গন, মানে না বলছিলাম পেটে ব্যথা গন। শোন, তুই যা চিৎকার করছিস না তোর মনে হচ্ছে তোর পেটে ব্যথা নয়, তোর মাথার মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে। স্যার আমার অ্যাক্টিং নিয়ে আপনি স্যার এরকম বলছেন? স্যার শোন, তুই অত্যন্ত বাজে অভিনেতা, আর তোর এই অ্যাক্টিং করার ক্ষমতা নিয়ে তুই সোর্সের কাজ করবি, যা তুই। বাহ বাহ, কাজের সময় কাজই কাজ পুরালেই পাজি, এখন তো বলবেনি স্যার, বলবেনি তো, বলেন বলেন স্যার বলেন। এই শোন, তোকে কিন্তু এর জন্য ডাকা হয়নি, নুন্নার আসল খবরগুলো বার করার চেষ্টা কর, বুঝেছিস? যা। বাহ স্যার, বাহ 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 বাহ। শোনো, আমি আমি বলছিলাম যে তুমি এখানে আজকে রাত্রে একা থাকবে, একটা কেউ যদি তোমার কাছে থাকতো। আচ্ছা শোনো, একটা কাজ করলে হয় না, আমি এক্ষুনি একটা বিমানকে ফোন করি। না না না, কেন করছো? দেখছো তো সবাই খুব ব্যস্ত, কেন ডিস্টার্ব করছো? আর আসলে আর বিভাষা, আজকের পর থেকে এই ঘরটাতে তো আমাকে
একাকেই থাকতে হবে। আসতে পারি? আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আমি মানসী। মানসী, আসুন আসুন। মানসী, হ্যাঁ, সায়ন্তনের মুখে এই নামটা তো আমি অনেকবার শুনেছি। আচ্ছা, আপনি তাছাড়াও বদ্রীবাবুর বোন তো, তাই না? আর বদ্রীনাথের বোন হওয়ার থেকেও আরেকটা পরিচয়ও আমার আছে, যেটা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। আরেকটা পরিচয় মানে? আসলে কিভাবে বলি, যদিও সেই সম্পর্কটার কোনো অস্তিত্ব নেই, তবুও সেটাকে তো আমি মুছে ফেলতে পারিনি এখনো। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি পার্থসারথির স্ত্রী। পার্থসারথির স্ত্রী? বলেছিলাম না চমকে যাবেন। আমার কাছে আপনি এসেছেন, তার জন্য আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আসলে সাহায্যটা আমার একার নয়, আমাদের সকলের। তার মানে কি বলতে চাইছেন আপনি? একটা কথা বলি, আমাকে পার্থসারথির স্ত্রী হিসেবে না দেখে যদি একজন বন্ধু হিসেবে মনে করেন তাহলে বড় ভালো হয়। আসলে কিছুই না, আমি চাই যে সায়ন্তনের স্ত্রী মানে তিথির খুনি ধরা পড়ুক। কিন্তু আমি সায়ন্তনের মুখে তিথির খুনি হিসেবে যার নামটা শুনেছি তিনি হলেন পার্থসারথী, তাই তো? আমার ধারণা সন্দেহটা অমূলক না হলেও হতে পারে। একজন স্ত্রী হিসেবে স্বামীকে খুনি বলতে আপনার মুখে আটকাচ্ছে না? আসলে যাই হয়ে যাক না কেন, সত্যিটা তো সত্যি, আর সেটাকে তো আমি বা আপনি কেউই আটকে রাখতে পারবো না, তাই না? আপনি আপনি এখন পার্থসারথী বাবুর সাথে থাকেন না? না, পার্থর সাথে আমি এখন আর থাকি না। মানসিকভাবে আমরা অনেকদিনই আলাদা হয়ে গেছি, আমাদের আইনি বিচ্ছেদটা এখনো হয়ে ওঠেনি। কিন্তু আপনার কেন মনে হচ্ছে তিথির মৃত্যুর জন্য পার্থবাবুই দায়ী? আসলে আসলে তার কতগুলো কারণ আছে। তিথি তো গণপতিবাবুর বিয়ে ছিল, আর গণপতিবাবুর কম্পিউটারের পাসওয়ার্ড একমাত্র তিথিই জানত, আর পার্থসারথী ছিল গণপতিবাবুর রিমাইজার। তিথির কাছ থেকে ও বারবার পাসওয়ার্ডটা চেয়েছে কিন্তু তিথি দেয়নি। আমার ধারণা সেই কারণেই পার্থসারথী তিথিকে। হ্যাঁ, সায়ন্তন ঠিক তাই বলেছে, ওই পাসওয়ার্ড জানার জন্য পার্থবাবু সায়ন্তনকে অনেক অনেক টাকার অফার করে। হ্যাঁ, আর পার্থসারথী পার্থসারথী গণপতিবাবুর সরলতার সুযোগ নিয়ে, বিশ্বাসের সুযোগ নিয়ে ওর লাখ লাখ টাকা নিজের নামে করে নিয়েছে। কিন্তু তিথি তিথি সায়ন্তনকে এই পাসওয়ার্ড কিছুতেই জানায় না, তাই হতাশায় পার্থবাবু তিথিকে খুন করে ফেলে। আর তিথিকে বারবার পার্থসারথী পাসওয়ার্ডটার কথা বলেছে, তিথি কিছুতেই জানায়নি, সেই কারণে আমার ধারণা যে পার্থসারথী তিথিকে। প্রথম চালে তুমি জিতে গেছো রণক সেন, একেবারে বাজি মাত করে দিয়েছ। তবে তুমি যদি ভেবে থাকো চালে জিতে গেছো, ভুল রণক সেন, একদম ভুল। এবারে আমার চালটা সামলা, দেখি তোমার দুর্গটা কেমন পচা। ভাই ভাইয়া ভাই, আমি এসছি। কি ব্যাপার, তোমার তো কালকে আসবার কথা ছিল, আজকে এলে কেন? না ভাই, আসলে
কালকে থানা থেকে বেরোতে এত রাত্রি হয়ে গেল না, আর তারপর বাড়ি থেকে একটা ফোন এসেছিল ভাই, মায়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, আমাকে বাড়ি চলে যেতে হয়েছিল। ঠিক আছে, সেটা তো আমাকে তুমি ফোনে জানাতে পারতে। হ্যাঁ, মানে আমি ফোন করতাম ভাই, কিন্তু মাকে নিয়ে সারারাত্রি এত টেনশনে ছিলাম না, ফোনটা করার কথা আসলে মাথায় আসেনি ভাই, তুমি কিছু মনে করো না। ঠিক আছে, ন্যাকা কান্না কাঁদতে হবে না। কালকে থানায় ওদের সঙ্গে দেখা করেছিল? হ্যাঁ, দেখা করেছিলাম তো। ওরা কি বললো? ওরা মানে সকালের দিকে পুলিশরা তাকে একটু ফ্রেশ মাইন্ডে তখন না, তখন ওরা আমাদের ধরে ফেলবে। বিকেলের দিকে কাজ করতে করতে একটুখানি মানে নার্ভাস হয়ে যাবে, তখন ঠিক তখনই আমাদের গাড়িতে বোমা পড়বে, আমরা তখন সেই সুযোগে এখান থেকে চম্পট দেবো। ওরা থানায় বোমা চার্জ করার কথা বলছিল। এই বুদ্ধি নিয়ে ওরা আমার দলে ফিরেছে। বোমা চার্জ করতে গিয়ে যদি পুলিশের কজন ইনজিওর হতো, আর পুলিশ ওদেরকে মেরে দিয়ে যদি বলতো এনকাউন্টারে মারা গেছে, তাহলে? সে কথাটা যে আমার মাথায় আসেনি তা নয়। ও কথাটা তোমার মাথায় এসেছে তো ওদের বলনি কেন, আমাকে এসে বলছো? হ্যাঁ, আমি না, আমি কিন্তু সাল্লু ভাই, আমি একটা বড় কাজ করে এসেছি জানো তো। কি কাজ? আমি ওদের কাছে একটা মোবাইল ফোন পৌঁছে দিয়েছি। গুড, ভেরি গুড। জীবনে এই প্রথম তুমি একটা বুদ্ধিমানের মতো কাজ করলে। ওদের নাম্বারটা কত? না না, আমি ওদেরকে আমার মোবাইলটাই দিয়ে এসেছি। ও ঠিক আছে, দাঁড়াও নাম্বারটা আমি লিখে বেশি অল্প কে গল্প কে কল্পনা কে যে ঠিক মুখ না মুখ সে ঘেরা আমাদের চারিদিক ভাঙা বিশ্বাস আদর আশা নিরাশার ভেলা এ জীবন কান্না হাসির মেলা খেলেছি খেলা ভাঙার খেলা।